জাকাত কার উপর ফরজ কিভাবে করতে হয়, ওসুর কিভাবে আদায় করতে হয়, কোরআন শরীফ কি ওযু ছাড়া পড়া যাবে, সুদ খেলে আবাদত কবুল হবে কিনা, জর্দা খাওয়া কি জায়েজ, আপনার মতামত কি? কিছু প্রশ্ন এসেছে, উত্তর শুনেন, কাজে লাগবে। আমাদের এখানে বিয়েতে ডিজে গান বাজনা চাড়া মানে ছাড়া বিয়েটাই জায়েজ হয় না, এই বয়ানটা করবেন। আচ্ছা, আর কোরআন শরীফ কি ওযু ছাড়া পড়া যাবে? ডিজে গান লাগায় ও শেফালি কেন পানে জর্দামে শালি, তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি, এটা এখন অবশ্য শুনি না আমি, আর দু এক বছর আগে আমি সব সময় শুক্রবারে কোথাও গেলে জুমাবারে খালি এটা বাজে, আমি বললাম কি রে শেফালিটাকে, হুজুর এটা এই দেশের শেফালি না, এটা ইন্ডিয়ান শেফালি, আছে না নাই? তো ভাষার জন্য আমরা শহীদ করলাম বাংলা ভাষার জন্য, কিন্তু এই বাংলার ভিতরে ঢুকছে এখন হিন্দি, আছে না নাই? না, বিয়েতে আপনি কি করতে পারবেন, উৎসব করতে পারবেন, তবে প্রাপ্তবয়স্ক নারী পুরুষরা নয়, ছোট বাচ্চারা, ছোট বাচ্চা ছেলেমেয়েরা নাচ গান করবে, আর একটু বাজনাও বাজাতে পারবেন, তবে এটা দফ দিয়ে, কি দিয়ে, ঢোল দিয়ে নয়, হারমোনিয়াম দিয়ে নয়, গিটার দিয়ে নয়, বাঁশি দিয়ে নয়। বিশ্বনবী বলেছেন আলিনু আন্নিকাহা বিদ্যুফুফ, দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করে, দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও, যাতে মানুষ বুঝে যে এখানে বিয়ে হতে যাচ্ছে। খেয়াল রাখবেন, বিয়ে ছাড়া পতিতালয়ে মানুষ যা করে অবৈধ সম্পর্ক, বিয়ের পর একজন নারী পুরুষের মধ্যে ওই দৈহিক সম্পর্কটাই হয়, একই জিনিস হয়, কিন্তু ওইটা হারাম, এটা হালাল, ঠিক কিনা? কেন হালাল? কারণ এটা আল্লাহর দেয়া বিধান মোতাবেক হয়েছে, আর এটা লুকিয়ে লুকিয়ে চোরের মতো নয়, সামাজিক স্বীকৃতি নিয়ে তারা এই ভালোবাসার সম্পর্ক গড়েছে, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিয়েটা হালাল, আর হালালে বরকত দেয় কে? আর অবৈধ সম্পর্ক হারাম, হারামে কোনো বরকত আছে? তার মানে এই ডিজে গান বাজনা এগুলো করা যাবে না। হাই বিটের যে গানগুলো লাগায় ছেলেমেয়েদের এমনি ডান্স দিতে মনে চায়, আছে না নাই? এগুলো বাজানো যাবে না। তবে হ্যাঁ, বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে, গায়ে হলুদ লাগানো যাবে, তবে নারীরা ওইখানে কোনো পুরুষ থাকতে পারবে না, শুধু বিয়েতে কেন, এমনিও হলুদ লাগানো যায়, যারা রূপচর্চা করে, স্কিনের ব্যাপারে সচেতন, গায়ের স্কিনটাকে সৌন্দর্য যারা বাড়াতে চান তারা হলুদ লাগাতে পারেন। বুখারীতে একটা হাদিসে এরকম হলুদের বর্ণনা আছে, আপনি লাগাতে পারেন, তবে ওইখানে কোনো পুরুষ যেতে পারবে গায়ে হলুদের অনুষ্ঠানে? না, পুরুষরা বসে ওখানে খাবে, নারীদেরটা নারীরা, ওখানে নারী পুরুষের সংমিশ্রণ হলে তৃতীয় পক্ষ চলে আসে, সেটার নাম শয়তান, চিল্লায় কর ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। কোরআন শরীফ কি ওযু ছাড়া পড়া যাবে? মুখস্থ পড়া যাবে, মুখস্থ ওযু ছাড়া পড়া যাবে। অনেকে প্রশ্ন করে, হুজুর দুরুদ শরীফ কি ওযু ছাড়া পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে, আপনি মুখস্থ দুরুদ ওযু ছাড়া পড়তে পারবেন। অনেকে বলে, হুজুর আল্লাহর জিকির কি ওযু ছাড়া পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে, কোরআন মুখস্থ ওযু ছাড়া পড়া যায়, কিন্তু কোরআনের আয়াত ধরা যায় না, কোরআনের আয়াত ধরতে হলে ওযু লাগে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। সুদের বিষয়ে বলবেন, সুদ খেলে আবাদত কবুল হবে কিনা? সুদ ভয়ঙ্কর, আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধে নামার নামান্তর, নাউজুবিল্লাহ পড়েন। 70টা গুণা, সবচেয়ে নিম্নমানের গুণা হচ্ছে আইয়ান কাহার রজুল উম্মাহ, ব্যক্তি তার নিজ মাকে বিয়ে করবে, নিজ মার সাথে জিনা করার অপরাধ, নাউজুবিল্লাহ পড়বেন না, তাদেরকে রক্তের গঙ্গায় ছেড়ে দেয়া হবে জাহান্নামে, এই গরম টকবকে রক্তের পানিতে ওরা সাঁতার কাটতে কাটতে যখন পারে আসতে চাইবে, ফেরেশতার আবার পাথর মারবে, ওই পাথরে ওদের নাক মুখ ছিটকে উল্টে ওরা সাগরে পড়বে, আবার আসতে চাইবে, এরকম চলতেই থাকবে। এজন্য সুদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। কেয়ামতের দিন যারা সুদখোর ছিল এদেরকে চিনা যাবে, এরা পাগলের মতো, মাতালের মতো উঠবে, জিনে ধরলে, ভূতে ধরলে লোকগুলো যেরকম লাফায় আর কাঁপে আর নাচে, কেয়ামতের দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে, দেখেই বোঝা যাবে এগুলো সুদখোর। এজন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে এগুলো বন্ধ করে দেন, সরকারি যে ব্যাংক, ইসলামী ব্যাংক ছাড়া যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকিংগুলো বন্ধ করে আপনারা ইসলামী ব্যাংকিং এর প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করবেন। ইসলামী ব্যাংক লিমিটেড যেটা আছে, আল আরাফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এই জাতীয় যত ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে আপনারা ব্যাংকিং করবেন, তাহলে আস্তে আস্তে সরকারও
তাদের ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাংকিং সিস্টেম ঢুকাতে বাধ্য হবে, সরকারকে এই কাজে বাধ্য করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য সুদি কোনো লেনদেনে আমরা যাব না, আল্লাহ তৌফিক দাও। আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান, খিতাল লাগি খান আপনারা, ইটা বালা না, ইটা সারি দাও। জর্দা খাওয়া কি জায়েজ, আপনার মতামত কি? ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছিলাম, জর্দা তামাক খাওয়া যাবে না, আপনার মতামত জানতে চাই। জি, ডক্টর জাকির নায়েক ঠিকই বলেছেন, জর্দা তামাক খাওয়া যাবে না। জর্দা তামাক খাওয়া যাবে না, কারণ সিগারেট খাওয়া হারাম, তাই না? যদিও অনেকে হারাম বলতে চায় না, মাকরুহে তাহরিমি বলে, মাকরুহে তাহরিমি বললে তো একই কথা, করিবুন ইলাল হারাম, হারামের কাছাকাছি। তো সিগারেটে যেটা পুরে পুরে খায়, আগুন দিয়ে পুরায় খায়, জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে সবাই খায়, কথা বলেন তো? সিগারেট যদি হারাম হয়, জর্দা তো আরো আগে হারাম। এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই। এই সিগারেটের যে ধোয়া, এটা জাহান্নামের আলামত। ধোয়া পাওয়া যাবে কই? কথা কয় না, জাহান্নামে থাকবে আগুন। সিগারেট খেতে কি লাগে? আগুন খায়, আগুন পেটের ভিতরে ঢুকে আসে না নাই। পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার, এই একটা খাবারে শুধু টয়লেটে বসে খাওয়া যায়, কথা কুক্কা, তাই না? সিগারেট ছাড়া কোনো জিনিস কেউ কোনোদিন টয়লেটে বসে খায় না, শুধু সিগারেটই খায়। আবার সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, মানে তামাক পাতা থেকে। তামাক গাছ আসেনি এখানে? তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না, ওটা ওটা ছাগলও খায় না, ছাগলেও খায় না, ছাগলও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না, ওটা আশরাফুল মাখলুকাত খেতে পারে, কথা বলেন? আচ্ছা, পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর দুর্নাম লেখা থাকে। এটার গায়ে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান করলে ক্যান্সার রোগ হয়, আছে না নাই? আচ্ছা, কোন চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া মাত্রই ডায়রিয়া হয়, খাইবেন? কমু তোরটা তুই খা, তোর ডায়রিয়া হোক, কথা বলেন? কেউ খাবো না, কারণ এইটার বদনাম লেখা এটার গায়ে, খামু কেন? কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায়, আর জর্দার মধ্যে এটা আস্তা খায়। এই জন্য সিগারেটও খাওয়া যাবে না, জর্দাও খাওয়া যাবে। কোনো আলিম যদি খান, এটা ঠিক না, ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন, আস্তে আস্তে অভ্যাস করেন, পারবেন। একবারে ছাড়া যায় না, কথা বলেন? অনেক দিনের অভ্যাস। যে বেটা প্রতিদিন 10টা গুড়লিফ খায়, কয়টা? আরে কালকে যদি কন ছাড়তেই হবে, ওকে আমার মাইরা ফেলাম, আমি মরে যাব তারপরে ছাড়তে পারবো না। ওরে খাইতে দিতে হবে, কি দিতে হবে? ওরে কমায় কমায় খাইতে দিতে হবে, ওরে বলতে হবে কালকে থেকে 9টা করে খান, কয়টা করে? যে 10টা খায় ওর 9টা খেলে চলবে না? চলবে। পরের সপ্তাহে 8টা করে খান, এরপরের সপ্তাহে 7টা, ওরে খাইতে দিতে হবে কয়েক মাস, তারপরে 5টা, এরপরে 2টা, যেই সপ্তাহে ও 2টা করে খায় অভ্যস্ত, এরপরের সপ্তাহে 1টাও খাইতে পারবে, ঠিক কিনা? যেই সপ্তাহে ও 1টা করে খাইলেও চলে, এরপরের সপ্তাহে না খাইলেও চলে, কথা বলেন? এই যে মদ হারাম হয়েছে গ্রাজুয়ালি, প্রথমে বলছে এটার মধ্যে কিছু উপকার আছে, ক্ষতি আছে, তবে উপকার আছে ক্ষতি বেশি। ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা, সাহাবারা কয় তাহলে তো কমায় দিতে হবে। সাহাবারও মদ খাইতো, ওমর ফারুক মদ খেতেন, মদ খাওয়ার রাজা ছিলেন উনি। এরপরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেতেন, সব সাহাবারা মদ খেতেন, কারণ তখন এটা জায়েজ ছিল, নিষেধাজ্ঞা আসে নাই। যখন বলা হলো ক্ষতি আছে বেশি, খাওয়া কমায় দিলেন। এরপর একবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায় নামাজে দাঁড়ায়, স্যার এরকম মাতলামি করতেছে, আর পড়তেছে আবুদু মা তাআবুদুন, লা আবুদু মা তাআবুদুনের জায়গায় মাতলামের সেটা কি পড়ে? আবুদু মা তাআবুদুন, লা আবুদু মা তাআবুদুনের অর্থ হলো কাফিরেরা, তোমরা যে মূর্তির পূজা করো আমরা ওটার পূজা করি না। উনি লা বাদ দিলে অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটারই করি, ভেজাল আছে না নাই? এখন নামাজের পরে সবাই যে ধরছে বিশ্বনবীরা, দেখেন আপনার জামাই কি করছে, তখন আয়াত নাজিল হলো লা তাকরবুস সালাত ওয়া আনতুম সুকারা, মদ খাইও তবে মদ খাইয়া নামাজে দাঁড়াইও না। তখন 5টা টাইমে মদ খাওয়া নিষেধ হয়ে গেল, কারণ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত খাইতে পারো না, রাতে ঘুমানোর আগে একটু একটু খায়। এরপরে আল্লাহ ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু, এরপর চিরকালের জন্য মদ জু আল্লাহ হারাম করে দিলেন। আল্লাহ একবারে হারাম করলে ভয়ঙ্কর অবস্থা হতো,
আল্লাহ ধীরে ধীরে হারাম করলেন। তো যারা এই জর্দা সিগারেট খান তারা আস্তে আস্তে কমাবেন। জাকাত কার উপর ফরজ কিভাবে করতে হয়, ওসুর কিভাবে আদায় করতে হয়। জাকাত যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা এর মূল্যমানের, লেটস বর্তমান বাংলাদেশে 3.5 লাখ টাকার মতো, আমি একবার স্বর্ণের বাজারে হিসাব করলাম 3.5 লক্ষ বা তার কম বেশি, আপনার বাড়ি ভাড়া, আপনার গ্যাস বিল, বিদ্যুৎ বিল, আপনার চিকিৎসা, আপনার ছেলে মেয়েদের খরচ, আপনার ঋণ টিন সব দেওয়ার পরেও অলস 3.5 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে কত, এবং যেই দিন 3.5 লক্ষ টাকার মালিক হবেন ওই দিনের ডেটটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন, ওইটা হচ্ছে আপনার নিসাব বর্ষ শুরু। এক একজনের নিসাব বর্ষ এক এক দিন থেকে শুরু, এজন্য যেদিনই 3,50,000 টাকার মালিক হবেন এক্সট্রা লিখে রাখবেন যে আমি আজকে কয় তারিখ, 6 মার্চ, আমি 6 মার্চ 3,50,000 টাকার মালিক হয়েছি, ডায়েরিতে লিখে রাখছেন। লিখে এবার গুনতে থাকবেন যে এক বছর পর্যন্ত এই পরিমাণ টাকা থাকে কিনা, এই পরিমাণ বা এর চেয়ে বেশি যদি থাকে তাহলে বছর আনতে, হ্যাঁ 365 না, এর চেয়ে 10 দিন কম করে 354 দিনে, কারণ চন্দ্র বৎসর অনুযায়ী এটার হিসাব, এটার বলে লুনার ইয়ার, সোলার ইয়ার না। এক বছর পরিমাণ যদি 3,50,000 টাকা আপনার কাছে এক্সট্রা অতিরিক্ত থাকে তাহলে যেদিন এক বছর পূর্ণ হবে 354 দিন হবে ওই দিন 2.5% হারে আপনি জাকাত দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ কর, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। তবে হ্যাঁ, যদি ঋণ থাকে দেয়া লাগবে না, কমে গেলে এটা বাদ দিয়ে দিবেন। স্ত্রীর হিসাব আলাদা, ইসলামে হাজব্যান্ড ওয়াইফের ব্যালেন্স আলাদা, আপনার জাকাত আপনি দিবেন, ওনারটা উনি দিবে, দুজনে মিলে না, ওনার সম্পদের হিসাব উনি করবে, এটা হচ্ছে জাকাতের সিস্টেম। আচ্ছা, এরপরে ওসর আর নিসফে ওসর, ওসর মানে 10 ভাগের 1 ভাগ আর নিসফে ওসর মানে 20 ভাগের 1 ভাগ, 10-এর 1 আর 20-এর 1, 10-এর 1 হচ্ছে 10-এর 1 বেশি না 20-এর 1 বেশি, হ্যাঁ কোনটা বেশি, 10-এর 1 বেশি। এই বেশিটা আপনি কখন দিবেন, যখন আপনি আল্লাহর দেয়া সেচের যে পদ্ধতি, আকাশ থেকে বৃষ্টি পড়ে আপনার ফসলি খেতে, এই বৃষ্টিতেই আপনি চাষ করেন, সার দেয়া লাগে না, কীটনাশক দেয়া লাগে না, হাল চাষ করা লাগে না, বৃষ্টিতেই আপনার ফসল হয়, ওই ফসল উৎপাদন শেষে যে সম্পদটা হয়, যে ফসলটা হয় ধরেন আলু, অর্থাৎ যে সম্পদটাকে আপনি গুদামজাত করতে পারবেন, সংরক্ষণ করে রাখা যায়, শাকসবজির উপর কোনো ওষুধ টোষণ নাই, নিস্প ওষুরও নাই, খেয়াল রাখবেন যেটাকে সংরক্ষণ করে রাখা যায়, আরবিতে বলে আল হবুব, যেমন ডাল চাল আলু, এগুলো কোলেস্টেরলে রাখা যায়, এগুলো সেভ করে রাখা যায়, এই জাতীয় সম্পদ চাষ যেদিন করবেন, আ তু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল কেটে বাড়িতে আনবেন, যদি আপনার খরচ টরচ তেমন না থাকে, বদলি খাটানো লাগে নাই, সেচ লাগে না, সার লাগে না, তাহলে আপনি আল্লাহর রাস্তায় 10-এর 1 গরিবদেরকে দিয়ে দিবেন। অনেকে বলে হুজুর আমি নিজেই গরিব, তাহলে নিজেই খেয়ে ফেলাইবেন, তাহলে নিজেই খেয়ে ফেলবেন। আর যদি এমন হয় যে না আমার বদলি খাটাতে হয়, আমার সার দিতে হয়, আমার কীটনাশক দিতে হয়, আমার পানি সেচে টাকা লাগে, তাহলে 10-এর 1 না 20-এর 1 আল্লাহ সহজ করে দিলেন, যেদিন ফসল কাটবেন 20-এর 1 গরিবদেরকে দিয়ে দিবেন, আর আপনি নিজে গরিব থাকলে নিজে খেয়ে ফেলাইবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক।